সবচেয়ে বেশি নোটিশেবল মনে হয়। আমি যখন নাকি অনেক সময় নিজের কথাই বলি, যখন নাকি ভাবি আমার শুধুমাত্র আমার এটা হয় না, ওটা হয় না, ওটা হয় না, এটা হতে হতে, কিন্তু আমার নিজের মনও খুব কমে আসে। তখন আমার এটা যখন নাকি মানসিক চাপের সৃষ্টি করে, তখন আমি আবার রিকল করার চেষ্টা করি আমার জীবনে কত সাকসেস আছে। তো তাইলে দেখা গেল যে না, জানি যে আমার ফেলিওর থেকে সাকসেস অনেক বেশি। সো ওয়াই আই উইল বি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট মাই সেলফ, তো তখন আমার আবার শান্তি। আমাদের অনেক উন্নতি হয়েছে, আমরা অনেক উন্নতি হওয়ার সুযোগ আছে এবং আমরা ইনশাল্লাহ। তো পৃথিবীর উন্নতি কিন্তু কোথায় থেমে যায়? আমাদের অনেক মানুষ এখনো দারিদ্র আছে, দারিদ্র সীমার হয়তো আগের অবস্থার এখনকার অবস্থার মধ্যে পরিবর্তন হয়েছে। আগে খাওয়ার জন্য মানুষ আত্মচিৎকার করত, আর এখন হয়তো খাওয়া দাওয়া সবাই কম বেশি আছে, একেবারে কেউই এখন না খাইয়া নেয়। আজকে হয়তো কাপড়, এক সময় আমার নিজের কথাই বলি, আমি কলেজ বিশ্ববিদ্যালয় যখন পড়ি অথবা প্রথম জীবনে, আমরা তো এই সেকেন্ড হ্যান্ড কাপড় আসতাম, সেকেন্ড হ্যান্ড শার্ট আমি যখন কিনতাম, কিনে আমার কাছে খুব উৎফুল্ল বোধ করতাম যে এত সুন্দর কলা, এত ভালো, এটা মনে হয় যেন এটা কখনো কেউ পরে নাই, এটা আমার কেন আমাদের এখানে এইরকম বস্তাবর্তি করে কেন আমাদের দেশে আনা হলো। তো তখন আমি ভাবতাম যে ওই সমস্ত দেশগুলো মনে হয় তারা একদিন পরে ফেলে দেয় অথবা না পরে ফেলে দেয়। তো এখন আজকের সময় দেখি যে আমি নিজেও কখনো কখনো, আমি যদিও মোটামুটি তো আমি রিজনালি বড় লোক, আগে থেকে চিনছি, আমি ইলেকশন খতম করার আগে থেকে, তো আমিও দেখি যে অনেক সময় অনেক কাপড় চোপড় কিনি, অনেক সময় দেখি একদিন পড়ছি অথবা পড়িয়ে নিই, কোনো একজন বাসায় আনার পরে আমার যে খুব ভালো মনে হচ্ছে, তখন আমি এটা ফেলি। তো এখন এটা ফেলার তো আমাদের আজকের দেশটা, সে আমার বেলায় না শুধু, এখন সেকেন্ড হ্যান্ড ক্লথ আর আমাদের দেশে ইম্পর্টেন্ট। এখন ওয়ান অফ দ্য প্রাইম কমোডিটি ওয়াজ সেকেন্ড হ্যান্ড ক্লথ। আমি চিটাই পোর্টে যখন আসতো সবচেয়ে বড় বড় জাহাজগুলো নিয়ে আসতো ভর্তি করে সেকেন্ড হ্যান্ড ক্লথ। আমরা আজকে সেকেন্ড হ্যান্ড ক্লথ আর কিনি না, আমরা এখন আমাদের নতুন কাপড় শিখবো, কিন্তু দেশের অবস্থা পরিবর্তন নেই। কিন্তু আমাদের দেশটা যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন দেখেছেন, উনি দারিদ্রতা দেখেছেন, গ্রামের মানুষের কষ্ট দেখেছেন এবং মানুষের ভাগ্য পরিবর্তন জন্য সারা পৃথিবীর মানুষের অবস্থা দেখেছেন, এবং সব থেকে মনে করলেন যে এই লোকগুলাকে, যেমন আমি ভেরি মাস আমার সত্যিকার অর্থে হৃদয় থেকে বলছি কথাটা, আমি বাইরে বিদেশে যখন এই ঘুরতাম আমার বন্ধু বান্ধবের গাড়িতে করে, এত সুন্দর সুন্দর রাস্তা, এত সুন্দর সুন্দর পরিপাটি অবস্থা, তারপর যে অফিসগুলো এত সুন্দর, মানুষগুলো এত রাস্তাতে এত সুন্দর দেখা যায়, পরিপাটি কাপড় চোপড় পরা, তখন আমি ভাবতাম যে কেন আমাদের অবস্থা এত ভালো, কেন আমরা এত খারাপ। তো পরে আমি আসলে নিজে রিয়েলাইজ করার চেষ্টা করতাম, অ্যাসেস করার চেষ্টা করতাম, ইভ্যালুয়েট করার চেষ্টা করলাম, হোয়াট মোর উই ডু নট হ্যাভ বিকজ অফ দ্যাট উই আর সাফারিং ইন সাচ এ ডিসগাস্টিং সিচুয়েশন। হ্যাঁ, আমার দেশের মানুষ এত কেন দাঁড়িয়ে, বিদেশে যখন পাসপোর্ট নিয়ে যেতাম তখন আমার বাংলাদেশের পাসপোর্ট দেখলে তারা একটা দুটো ইউজ করে, তো তো আই ওয়াজ নট এ ফ্রি ম্যান, বাট কিন্তু তারা আমাদেরকে এই ধরনের ক্লাসে দেখত। কিন্তু একটা আজকের এই সময়ে আমার কাছে মনে হয়, ও আমি তখন সে কথাটা মনে হলো যে না, আসলে আমাদের এমন কিছু নাই যে কারণে আমরা গরিব থাকতে হবে, যে কারণে আমরা একজন নিগৃহীত থাকতে হবে, আমাদেরকে বিক্ষোভের জাতি, মিসক্রিমের জাতি বলতে হবে, যে আমাদের সম্বন্ধে কোনো হোক নাই এই কথা বলতে হবে, কারণ আমাদের কোথায় কী সমস্যা। তো বঙ্গবন্ধু এই কথাটা বুঝতে হবে অনেক আগে থেকে যে আসলে আমাদের অনেক অপরচুনিটি আছে, আওয়ার পিপল ইজ ভেরি অনেক ভালো মানুষ, এবং দে হ্যাভ এ লয়াল, যে ধরনের মানুষ আন্দুলি হবে না, এবং আমাদের দেশগুলো তো আন্দুলি পিপল অফ দ্য প্রফিটেবল বাই নেশন, আমরা কিন্তু অ্যাকোমোডেটিং হবো। তো এটা বঙ্গবন্ধু বুঝতে, সেই জন্য বঙ্গবন্ধু অধিকারের জন্য আন্দোলন করেছে, প্রথম দিকে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে অথবা পাকিস্তানের জন্য আন্দোলন করে, আন্দোলনের পরে গিয়ে বাংলাদেশ স্বাধীনতা হয়েছিল, হওয়ার আগে ওনাকে অনেক কষ্ট করে করেছে। কিন্তু একটা সময় ব্যবধান যখন বঙ্গবন্ধু বুঝলেন আসলে সত্যিকার অর্থে এই দেশে কে স্বাধীন না করলে আমরা এদেশের মানুষের অধিকার আদায় করতে পারি, এবং এই জন্য উনি পরে স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে। এবং টোটাল ব্যাকগ্রাউন্ডটা ওনার এরকমই ছিল যে উনি সমস্ত একটা প্রক্রিয়ার মধ্যে প্রথম আন্দোলন করেছেন দাবি আদায়ের জন্য, ন্যায্য অধিকারের জন্য, সুশাসনের জন্য, ন্যায় বিচারের জন্য, বঞ্চনা থেকে মুক্তি পাওয়ার জন্য। তখন নাকি এগুলো কোনোটাই অ্যাড্রেস করলো না, তখন উনি নিশ্চিতভাবে বললেন যে আনলেস আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট দ্যাট উই ক্যান নট বি ফুলফিল দ্য অ্যাসপিরেশন অফ দ্য কমন পিপল অফ বাংলাদেশ। তখন উনি এটার জন্য স্বাধীনতা সত্তরের নির্বাচন এরপরে দিয়ে বঙ্গবন্ধুকে সবাই ভোট দিলেন এবং একক ক্ষমতা দিলেন, একক